যে দোস অনকি ভাত নিয়ে খাওয়া কিছু মনে হয় কিছু সুন্দর একটা গন্ধ আছে তোর আম্মা মনে মুরগি গুস্ত্রান তাছে দোস কাশি আসছি কাশি আমরা দুঃখ বুঝতো কাশি আয় গেছে কান দিস নাই সিরিয়ে মুনি কো আরো আনছে ভাই নে ভয়াতে রে মাসার সামনে হ্যাঁ আসবে আসবে হ্যাঁ ওয়েট কর আসবে কতক্ষণ লাগবো কাল পরশু রান্না বারে করে লইতাছে হ্যাঁ একবারে দিবা আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি কিশোরগঞ্জ বান্ধবীদের এলাকা, পিছনে দেখতে পারতেছো বান্ধবীর বাসা। তো বান্ধবী আমাদেরকে ভাই তার বাসার সামনে দাঁড় করায় রাইখা, সে যে কই গেছে উদা হয়ে গেছে, সাথে আছে আমার বন্ধু তাসিন, মানে বলছে দোস্ত এই বাসার সামনে অপেক্ষা করে আসতেছি, যে পিছনে দেখতে পারতেছো আমার ব্লু কুইন, মানে হ্যাঁ যে আমরা কয়ে গেছে আইতাছে আওয়ার মধ্যে হ্যাঁ হন আছে। তো জানি না কি রান্না ভাড়া করে লইতেছে বন্ধু, হ্যাঁ কি রান্তাছি কি চালা চালা হইছি না বাপরে শুদ্ধ লইতাছি। একটা বান্ধবী আইসি আর একটা মানে বাসার সামনে খারাপ খারাপ হয়, তুই এইটা হনাই। এই যে আমাদের সেজুতি রানী আইসে পড়ছি, নিম্বানু আর নীতিবানু বাকি রয়েছে, তাই কত সুন্দর লেক ওদের এলাকা, ওই যে এটা হচ্ছে ওদের বাসা। তো আমরা বাসার সামনে বসে আছি, আইবো তো সেটি হ্যাঁ আসবে আসবে হ্যাঁ ওয়েট কর আসবে কতক্ষণ লাগবো কাল পরশু রান্না বারে করে লইতাছে হ্যাঁ একবারে ভিউয়ার্স ভালোবাসা কত সুন্দর। ওই যে দেখে দুইজন পুরুষে দুইজন পুরুষটা সরি ছেলে মেয়ে। আচ্ছা দোস্ত তখন কি 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 রান্না বারে করতেছো হাসরে কো কি করে লইছো? আমি রান্নাই করতারে শীতের দিন খাইছিলাম বন্ধুর দ্বীপলা ছিলে গেছে এলাকায় খাইতেছে না বিরিয়ানিটা কিন্তু সেই এসে। তো আজকের এই ব্লগের মাধ্যমে জানি না নীতি আর মিমরে কি দেখাইতাম পারবাম কিনা, এই দুই কুলাঙ্গার আইব না আইব না কোনো আমার বলার কিছু নাই, আমরা বাইরে থাকতো বাইরে গিয়ে কইতাম ভাই আপনারা বাসাত নিয়ে কাশি আসছি কাশি আমরা দুঃখ বুঝতো কাশি আয় গেছে কান দিস নাই সিরিয়ে মুনি কো আরো আনছে ভাই নে ভয়াতে রে বাসার সামনে বাসাত নে না কো তোর মতো দুঃখী অনেক ছেলেরাই হইছে আমি যখন সব সময় ছেলে আনি। আচ্ছা দোস অনকি বাজার নিয়ে খাওয়া কিছু মনে হয় কি সুন্দর একটা গন্ধ আছে তোর আম্মা মনে মুরগি গুস্ত্রান তাছে ইদা লাগছে রে সেফা তোর তোর আনছি কি সুন্দর একটা বাস পাইছি আর কিছু খাওয়াইলো না, এই যে সরম দিতাছি সরম লো এটা সরম আসে তাদের কি খাওয়াইছে 30 টিয়ার নাকি না 150 টিয়ার ভূতের গড় আর নাকি আর 50 টিয়ার আইসক্রিম 150 কত 200 আর কি 50 টিয়ার 250 আর 100 টিয়ার ফুসকা 350 আর কি 350 টাকা হয়েছে কমছে আর 50 টাকা কমছে তুই সব করিস 30 টিয়ার মুড়ি 380 আর 20 টিয়ার সিপ
পাঁচটি কেন টেবলে বাড়িছি পাঁচটি একা হয়ে আছি তারে আর তুই আমরা দুইজন একা হয়ে তিনজনে মিলে গেছি দুইজন উমাইয়া বলে খাইছে না তুই এটা কতক্ষণ গেলা খাইছি তার মানে কি আমি আর লাগাইছি তা সিট হ্যাঁ তো ভিউয়ার্স আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন বাই বাই।